বিজেপির মুখপাত্র নূপুর শর্মা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সমস্ত কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন, ব্যঙ্গ বিদ্রুপ করে গোটা বিশ্বের ধর্মপ্রাণ সজাগ সচেতন প্রাণপ্রিয় মুসলমানদের যে একটা মনে আঘাত দিয়েছে, সেই কেন্দ্র করে নিয়ে আজকে লাইভে এসেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মানুষ যে মানুষের সঙ্গে গোটা পৃথিবীর কোনো মানুষকে তুলনা করা যায় না, কোনো সৃষ্টিজীবকে তুলনা করা যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যে লোকটা না আসলে নূপুর শর্মা কেন, নূপুর শর্মার চোদ্দ গোষ্ঠী, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠী তথা দেশ যারা চালাচ্ছে তাদের চোদ্দ গোষ্ঠী, দুনিয়ার বুকে কেউ আসত না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ওসিলায় আল্লাহ পাক তিনি কি করলেন, আমাদের কাছে রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন। তিনি দুনিয়ার বুকে এসে শান্তির বার্তা গোটা পৃথিবীর বুকে ছড়িয়েছেন, গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি শান্তির বাণী প্রচার প্রসার করে গেছেন। সারাটি জীবন তিনি ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে শত্রু দুশ্মন সবাইকে ওভারটেক করে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল হয়ে তিনি কি করেছেন, মানব জাতি কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে দুনিয়ার বুকে তারা ধর্ম প্রচার করবে, দুনিয়ার বুকে মহান স্রষ্টার গুণগান গুণকীর্তন কিভাবে করবে, সেই চেষ্টায় সারাটি জীবন তিনি অতিবাহিত করেছেন। তার নবুয়াতের বয়স ছিল 23 বছর। এই 23 বছরে তিনি ইসলাম ধর্মটাকে যেভাবে তিনি প্রচার করেছেন, তার আদর্শ যেভাবে দেখিয়েছেন, আজি পর্যন্ত দুনিয়ার বুকে কোনো মনীষী দেখাতে পারেনি আর কোনো পণ্ডিতও দেখাতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে গোটা পৃথিবীর মানুষ আজকে মুগ্ধ আদর্শিত। তার দেখানো পথে আজকে বিশ্বের 175 কোটি মুসলমান যারা আছেন এরা সবাই বিশ্বনবীর আদর্শে আদর্শিত। এরা চায় আমাদের বাল বাচ্চা ছেলেগুলো পরিবার পরিজন সব যদি এ হয়ে যায়, আমাদের যদি সব সর্বস্ব শেষ হয়ে যায়, কিছু আসে যায় না, আমাদের ছেলে যাক মেয়ে যাক স্ত্রী যাক আমাদের যান যাক মাল যাক কিছু আসে যায় না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আঁচড় একটা দাগ আসবে, এটা গোটা পৃথিবীর 58টা কান্ট্রির মুসলমানেরা কোনো একটা মুসলমান কেউ মেনে নেবে না, কেউ নিচ্ছে না। নূপুর শর্মা এমন একটা উক্তি করেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর যে মর্যাদা দিয়ে গেছেন, আজকে হিন্দু ধর্মের বিভিন্ন মনীষীদের জীবনী দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে বঙ্কিমচন্দ্র পদ্মোপাধ্যায় থেকে নিয়ে কেউ 6 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছরের মেয়েকে তারা বিয়ে করেছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী তিনি কি করেছিলেন, 6 বছর বয়সে বিয়ে করেছিলেন কিন্তু তাকে নিয়ে ঘর করেছিলেন 9 বছর বয়সে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তীক্ষ্ণ মেধাবী একটা মহিলা ছিলেন, যাকে হাফিজুল হাদিসা বলা হয়, হাফিজুল কোরআন বলা হয়, যিনি ছিলেন মুহাদ্দিসা মুফাসসিরা ফিকাবিদা, এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি আল্লাহ তার দিয়েছিলেন। তার থেকে হাদিস নিয়ে মুহাদ্দিস কেরামরা মুফাসসির কেরামরা ফিকাবিদরা গোটা দুনিয়ার বুকে কোরআন হাদিসের আলো তারা ছড়িয়েছেন। তো সেই যুগের একটা কথা ছিল যে 6 বছর বয়সে তারা সাবালিকার পর্যায়ে এসে যেত এবং 9 বছর বয়সে তারা পরিপূর্ণ সাবালিকার পর্যায়ে এসে যেত, যার ফলে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী 6 বছর বয়সে বিয়ে করলো, তাকে নিয়ে সংসার করেছেন 9 বছর বয়সে। 9 বছর বয়স যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী তাকে সংসারে আনেননি। বিশ্বনবীর সঙ্গে তার যে সম্পর্ক ছিল এ সম্পর্কটা শুধু আল্লাহর তরফ থেকে ইশারা হয়েছিল। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সহধর্মী হিসাবে বিবি হিসাবে স্ত্রী হিসাবে বরণ করে নিয়েছিলেন। নূপুর শর্মা যে কটূক্তি করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন
সম্পর্কে নুপুর শর্মা যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে নুপুর শর্মা কোনোদিন এ ধর্মের কথা তিনি বলতে পারতেন না, গোটা বিশ্বের মুসলমানদেরকে এই অন্তরে এই দাগটা দিতে পারতেন না। আমার তো মনে হয় নুপুর শর্মা এমন একটা বিজেপির মুখপাত্রী, এমন একটা মেয়ে, ভদ্র মহিলা, এমন একটা মহিলা যে মহিলার এই ইসলাম ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। এই জ্ঞান না থাকার কারণে মূর্খের পরিচয় দিয়ে গোটা ভারতবাসী কেন গোটা বিশ্বের বুকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছে। তো আমি এটাই বলতে চাই, নুপুর শর্মাকে এই মুহূর্তে আমরা ফাঁসির দাবি করি, এই মুহূর্তে নুপুর শর্মাকে ধিক্কার জানাই। এই মুহূর্তে নুপুর শর্মা যদিও সাসপেন্ড করেছে বিজেপি, এটা ফর্স, এটা মেনে নেওয়া যায় না, এটা কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারবে না। নুপুর শর্মাকে এই মুহূর্তে তাকে আমরা ফাঁসির দড়িতে ঝোলানো দেখতে চাই। তার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে বা তার যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রী প্রক্রিয়ায় তার শাস্তি না হবে, তাকে জেলখানা ঢুকিয়ে আপনার আদালত আইনের মাধ্যমে তার ব্যবস্থা শাস্তিমূলক যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানেরা এরা নীরব থাকবে না, বসে থাকবে না। আজকে দেখা যাচ্ছে মানিক ফকিরের মতো একটা ভদ্র মানুষ, স্বপ্ন ভাদুড়ির মতো একটা ভদ্র মহিলা, আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা তারা আজকে চায় না যে ভারতবর্ষে হিন্দু খ্রিস্টান জৈন বৈধ মুসলমানদের ভিতরে সম্প্রদায় লেগে যাক, দাঙ্গা হাঙ্গামা হোক, অশান্তিতে থাকুক, তারা চায় না। প্রকৃত হিন্দু যারা আছে তারা সবাই চায় আমরা হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে আমরা ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব। এটাই হচ্ছে ঐক্যের বন্ধন, সম্প্রীতির বন্ধন। সেই বন্ধনটাকে ছিন্ন করার জন্যে নুপুর শর্মা নিজের থেকে এই যে কথাগুলো বলেছে বলে আমার মনে হয় না। এই নুপুর শর্মা এর পিছনে বিশাল একটা রাজনৈতিক প্রশাসনের একটা দল এর পিছনে ইন্ধন জুগিয়েছে বলে মনে হয়, নচে নুপুর শর্মার মতো একটা মেয়ে কোনোদিন এ ধরনের কথা তিনি বলা তার পক্ষে সাহসিকতা হতো না। তিনি ভুলবশত জ্ঞানের পরিচয় না দিয়ে মূর্খের পরিচয় যখন দিয়েছেন তাহলে আমরা মুসলমান হিসাবে এটাই বলতে চাই, নুপুর শর্মার আমরা ফাঁসি চাই, নুপুর শর্মার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ধিক্কার জানাই নুপুর শর্মাকে। এটাকে মনে রাখা দরকার, আজকে তিনি যে কথাটা বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে নিয়ে, তিনি স্বাদ গ্রহণ করেছেন নতুন নতুন স্বাদ, তিনি এতগুলো বিয়ে করে আজকে রাম রহিম হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে, তার বেলা তো নুপুর শর্মার কোনো প্রতিবাদ হয়নি। আজকে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষের বুকে মেয়েদেরকে ঠিক সময় মতো বিয়ে না দেওয়ার কারণে আজকে ধর্ষণ, জেনা, যৌনচার, ইফটিজিং, আজকে দেখা যাচ্ছে পতিতালয়, বেশ্যাখানা আজকে ভারতবর্ষে কেন গোটা পৃথিবীর বুকে তৈরি হয়ে গেছে। আজকে নুপুর শর্মা যে কথাটা বলেছে, ছ বছর বয়সে বিয়ে করেছে, নুপুর শর্মার কি জানা নেই জাপানে কত বছর বয়সে বিয়ে হতো, ইতালিতে কত বছর বয়সে মেয়েদের বিয়ে হতো, জার্মানে কত বছর বয়সে মেয়েদের বিয়ে হতো, আমেরিকায় কত বছর মেয়েদের বিয়ে হতো। আজ 1400 বছর পরে আজকে আদালত আইন করেছে যে মেয়েদেরকে 18 বছর, ছেলেদেরকে আপনার 21 বছর না হলে বিয়ে হবে না। এটা হলো বর্তমান যুগের পরিস্থিতি অনুযায়ী সরকার আইন করেছে। সরকার দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা জাতিকে একটা সম্প্রদায়কে টার্গেট করছে, কখনো তালাক নিয়ে, কখনো বিয়ে নিয়ে, কখনো গরু জবাই নিয়ে, কখনো টুপি নিয়ে, কখনো দাড়ি নিয়ে, কখনো আপনার দেখা যাচ্ছে মসজিদ নিয়ে, কখনো মন্দির নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো শিবলিঙ্গ নিয়ে, কখনো তাজমহল নিয়ে, কখনো কুতুব মিনার নিয়ে, কখনো দিল্লি জামে মসজিদ নিয়ে। সরকার দেখা যাচ্ছে বারবার একটা জাতিকে হেয়পূর্ণ, হেয় প্রতিপন্ন, অপদস্থ, অপমানিত করার জন্যে আজকে একদল আরএসএস বিজেপি আপনার নেতা নেত্রীদেরকে লেলিয়ে দিয়েছে। তারা সাপের মুখে চুন দেয়, আবার ব্যাগের মুখেও চুন দেয়, সব দিকে তারা আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই ভারতবর্ষ স্বাধীন করেছে মুসলমানেরা, কোনো হিন্দু তারা করেনি, খ্রিস্টান করেনি, জৈন করেনি। আজকে দিল্লির গেটে যেখানে দেখা যাচ্ছে আপনার 1700 আপনার মুসলমানদের নাম লেখা আছে বিসমিল্লা থেকে শুরু করে নিয়ে, আপনার সেই ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, সেই ভারতের বাগানে আজকে বিজেপিরা ফল খেয়ে আর মুসলমানদের গোলায় ছুরি চালাবার জন্য তারা মরিয়া হয়ে আছে। এই মনোভাবটা আজকে বর্জন করা দরকার, এই মনোভাবটা পরিহার করা দরকার, এই মনোভাবটা একেবারে মুছে ফেলা দরকার, তাহলে ভারতবর্ষ আপনার শান্তিতে থাকতে পারে।